নমস্কার বন্ধুরা, আজকে আমরা ফুটবল নিয়ে বেসিক্যালি আলোচনা করব, কারণ আজকে প্রচুর প্রচুর ফুটবল ম্যাচ আছে। আর ক্রিকেট বলতে আগামীকাল ভোরবেলা নিউজিল্যান্ড ওমেন আর অস্ট্রেলিয়া ওমেনের ওয়ান ডে শুরু হবে ভারতীয় সময় 3:30টার সময়। তো সেটা কজন দেখতে পাবেন আমি জানি না, যদি কেউ দেখতেও পান তাহলে অস্ট্রেলীয় ওমেন 250+ রান পেলে সেটা ধরে নেবেন, আর নিউজিল্যান্ড ওমেন 280 আন্ডার ধরে নেবেন, সেটা বেটার। আর ওয়ান ডেতে অস্ট্রেলীয় ওমেনের জেতার চান্স অনেকটা বেশি। এবার ডিপেন্ড করছে খেলা কতক্ষণ হবে, বৃষ্টি হবে কি না, এইসব ফ্যাক্টর থাকে। এইসব ফ্যাক্টর বাদ দিয়ে যদি শুধু খেলার কথা বলেন তাহলে বলতে পারি অস্ট্রেলীয় ওমেনের চান্স অনেক বেশি, নিউজিল্যান্ড ওমেনের চান্স কম। আর অস্ট্রেলীয় ওমেন 250 রানের কাছাকাছি পারার সম্ভাবনা আছে। এবার চলে যাই সরাসরি ফুটবলে। ফুটবলে আজকে কোপা ডেল রের ম্যাচ আছে, অ্যাথলেটিক বিলবাও ভার্সেস রিয়াল সোসিডাড। রেড দেখতে পাচ্ছেন, অ্যাথলেটিক বিলবাও 2.9, সোসিডাড 2.6। এবার এটা তো কোপা ডেল রে, সুতরাং এখানে নক আউট, একজনকে জিততেই হবে, সেটা 90 মিনিটে হোক, এক্সট্রা টাইমে হোক, পেনাল্টি শুট আউটে হোক, হতে হবে। তো আমার ধারণা রিয়াল সোসিডাড 90 মিনিটে জিততে পারে, অথবা 2 কোয়ালিফাইয়ে রিয়াল সোসিডাডকে ধরতে পারে। এবার ইপিএলে চলে আসা যাক। ইপিএল অনেক দিন পরে শুরু হচ্ছে, যে প্রচুর খেলা, ভালো ভালো খেলা আছে। চেলসি ভার্সেস ওয়েস্ট ব্রম প্রথম ম্যাচ, ঠিক আছে, চেলসি ভার্সেস ওয়েস্ট ব্রম। চেলসির না জেতার কারণ দেখছি না, তো এটা 1x নিলাম। লিডস ভার্সেস শেফিল্ড, ভালো এই কারণেই হলছি শেফিল্ড একদম লাস্টের দিকের টিম। লিডস এবছর প্রথমবার চান্স পেয়েছে, কিন্তু বেশ ভালো ফুটবল খেলছে। আমার ধারণা লিডস এই ম্যাচটা অনায়াসে জিততে পারে, কিন্তু আমি সেফ সাইডে থাকার জন্য 1x ধরলাম। লিস্টার ভার্সেস ম্যানচেস্টার সিটি, বোথ সিটিজ উইল কোলাইড। লিস্টার সিটি ভার্সেস ম্যানচেস্টার সিটির সামনে লিস্টার সিটির প্রতিপত্তি বেশি খাটবে না, এমনিও সে মারাত্মক ভালো ফুটবল খেলে সেরকম না, খেলছে ভালো, খেলে অনেক দিন ভালো পারফর্ম করে, কিন্তু অনেক দিন আজে বাজে ম্যাচ হারে, এটা একটা সমস্যার ব্যাপার। যাক, ঠিক আছে, যা হবে, আমি আমার মনে হয় ম্যানচেস্টার সিটি জয়লাভ করবে, অনায়াস হোক বা কষ্ট করে হোক, সেই জন্যে এটা ধরছি x2, মানে ড্র অথবা ম্যানচেস্টার সিটি। রেটটা খারাপ না, দেখুন দুটো 1.15 পাওয়া গেল। আর্সেনাল আর লিভারপুল, লিভারপুলকে দেখে 2.3 লাগছে। আর্সেনাল যদিও এবছর দুর্দান্ত খারাপ ফর্মে আছে, মানে আর্সেনালকে অনেকদিন পরে এত খারাপ ফর্মে আমি দেখছি, আর ততোধিক খারাপ ফর্মে আছে লিভারপুল। লিভারপুলের কি হয়েছে কে জানে, গতবারের চ্যাম্পিয়ন, কিন্তু এবারে ম্যাচ জিততে হয় কীভাবে সেই রাস্তাটাই ভুলে গেছে, সব ম্যাচ, প্রায় সব ম্যাচ হারছে। তো আজকে x2 ধরছি, যদি কপাল খুব খারাপ না থাকে তাহলে লিভারপুল হারবে না, অন্তত ড্র করবে, আর কপাল খারাপ থাকলে তাহলে তাহলে 1x ধরতে পারেন, হয় ড্র হবে নয় আর্সেনাল। এটা হলো ব্যাপার ইপিএলের, ঠিক আছে, ইপিএলের ব্যাপারটা মোটামুটি হয়ে গেছে। এবার দেখা যাক জার্মান বুন্দেসলিগা, মেন্স ভার্সেস আর্মেনিয়া বেলফেল্ড। আর্মেনিয়া বেলফেল্ড কিন্তু অনেককে অনেক চমক দেখিয়েছে, মেন্স তো বাচ্চা ছেলে, আর্মেনিয়া বেলফেল্ড যাদের যাদের চমক দেখিয়ে এসছে তারা মেন্সের দাদা বাবা কাকা, এরকম ব্যাপার। কারণ বায়ার্ন মিউনিখকে চমক দেখিয়েছে আর্মেনিয়া বেলফেল্ড, ডর্টমুন্ডকে চমক দেখিয়েছে, ম্যাগলাভেচকে চমক দেখিয়েছে। তো এই ম্যাচটা সম্বন্ধে একটু সন্দিহান আমি, একটা জিনিস হতে পারে আর্মেনিয়া বেলফিল্ড হয়তো স্কোর করে দিতে পারে, বোথ টিম টু স্কোরে এই ম্যাচটা যেতে পারে, তাই জন্যে
ম্যাচটা আমি প্রেডিক্ট করছি না, যদি করতাম তাহলে 1x ধরতাম বা 1-2 ধরতাম, 2টা একটু বাড়াবাড়ি হয়ে যেত, কারণ যদি বেলফিল্ড না জিততে পারে তাহলে ড্রটা করতে পারতো হয়তো। আচ্ছা এটাই হফেনহেম, হফেনহেমকে ধরে নিচ্ছি x2। লেভারকুসেন ভার্সেস সালকে, লেভারকুসেন ধরে নিচ্ছি 1x। বরোসিয়া ডর্টমুন্ড ধরে নিলাম, ফ্র্যাঙ্কফুর্ট এমন কিছু বিশাল বড় টিম, উসবার্গ ধরে নিলাম, লিপজিগ আর বায়ার্ন মিউনিখ, লিপজিগ আর বায়ার্ন মিউনিখ তো আমার খুব পছন্দের টিম, কিন্তু একজনকে বাঁচতে হবে, কে বাঁচব? বায়ার্ন মিউনিখ বাঁচব, এই ম্যাচটা ড্র হতে পারে। যদি যারা যারা ধরে নিচ্ছেন এই ম্যাচটা ড্র হতে পারে তাহলে সবচেয়ে বেশি রেট পাওয়া যাবে, দেখুন A1X, মানে লিপজিগ আর ড্রতে যদি ধরেন তাহলে ড্রয়ের রেট সবচেয়ে বেশি পাওয়া যাবে 1.62, কারণ যদি বায়ার্ন মিউনিখ আর ড্র ধরেন এবং ড্রই হয় তাহলে কি পাওয়া যাবে 1.46, আর শুধু ড্র যদি ধরেন এবং ড্র হয় তাহলে পাওয়া যাবে 1.3। সুতরাং যারা ধরেই নিচ্ছেন যে আজকের ম্যাচটা ড্র হবে এবং আমার সবচেয়ে বেশি রেট পেতে হবে তাদের বলবো যে লিপজিগ ধরুন, কিন্তু এটা রিস্কি হয়ে যাবে আমার ধারণা, বায়ার্ন মিউনিখ আর ড্র ধরলে ঠিক। আচ্ছা তো বরুসিয়া মেগলানবেচ আর ড্রটা ধরে নি, স্পেন স্পেন লা লিগা স্প্যানিশ লিগের খেলা শুরু হবে এ থেকে, গতকালও হয়েছিল, রিয়াল মাদ্রিদ, মাদ্রিদ আর ড্র, কানাডা ভার্সেস ভিলারিয়াল, ভিলারিয়াল একটু ভালো টিম, কানাডা চেক মানে বেশ ভালো টিম, ভিলারিয়াল আর ড্র, ওসাসুনা ভার্সেস গেটাফে, আছি না কে জিতবে এখানে, ওসাসুনা আর ড্রটা ধরে রাখছি, তো সিওর মাল্টির নয় তার জন্য, আর প্রচুর ম্যাচ, মিলান আর ড্র, আটলান্টা আর ড্র, বেনেভেন্টো না পারমা যায়, ক্যাগলিয়ারি ক্যাগলিয়ারি কালসা কালসিয়াও ঠিক আছে, ক্যাগলিয়ারি ও জর্ডান, ফিওরেন্টিনা ফিওরেন্টিনা এগিয়ে আছে, ফির রাখছি অবশ্যই লাজিও, এটা আমি সিওর মাল্টির মধ্যে রাখতে চাই, অ্যাপোলিকে সিওর মাল্টির মধ্যে রাখতে চাই, আজকে যা আছে তাতে একটা সিওর মাল্টি না করলে ম্যাচ তো, হ্যাঁ রাশিয়ার লিগে সাধারণত আমি আর ধরতে চাই না, আমার বিরক্ত লাগে রাশিয়ান লিগের রেজাল্ট যা হয় একদম উল্টো হয় লাগে না, সে ফ্রান্স লিগের লাস্ট কয়েকটা ম্যাচ বলে দিচ্ছি, নেটস আর মোনাকো, আমার তো মনে হয় মোনাকো জিতবে, প্যারিস সেন্ট জার্মান আর লিল এই খেলাটা ড্র এর দিকেও যেতে পারে, পিএসজি সাধারণত হারার কথা না হোম গ্রাউন্ডে তবু ড্রয়ের দিকে যেতে পারে বলে 1x ধরে রাখলাম, আর লেন্স আর লিওনের, লিওনের হারার কথা না অ্যাওয়ে গ্রাউন্ড হলেও লিওনকে রাখা যেতে পারে। এইবার সবচেয়ে কঠিন কাজ যেটা পড়ে রয়েছে সেটা হলো বেস্ট মাল্টিটা ধরা, এখান থেকে সেরাগুলো বার করতে হবে, তো বলে দিচ্ছি এগুলো যেতে পারে, 4-5টা চেলসি ধরুন, লিডস ধরুন, লিস্টার সিটি ধরতে হবে না, লিভারপুল ধরতে হবে না, চেলসি আর লিডস, সিটির ম্যানচেস্টার সিটি আছে তবু ধরতে, মানে আমার ধারণা অনুযায়ী হফেনহেম, হফেনহেম ধরুন, লেভারকুসেন ধরুন 1x,
বরুসিয়া ডর্টমুন্ড 1x, উসবাগ 1x। সবচেয়ে কঠিন প্রশ্ন, বায়ার্ন মিউনিক রাখবো কিনা লাইপজিগের এগেনস্টে। দেখুন এগুলো হলো সেফ মাল্টি বলছি, এবং আমার পছন্দের টিম লাইপজিগ আর বায়ার্ন মিউনিকের ম্যাচটা আমায় রাখতে হবে, সেটা আপনাদের জন্য রিস্ক হয়ে যাবে, কারণ এইসব খেলা হাই ভোল্টেজ ম্যাচ যা খুশি হতে পারে। আপনারা লাইপজিগ আর বায়ার্ন মিউনিক রাখবেন না, এটা আমার পছন্দের x2। ঠিক আছে, বরুসিয়া ম্যাকলানবেচটা 1x রাখতে পারে, যাবে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ পড়া গেল এখানে, মিলান ধরা উচিত, আচ্ছা আমি যেটা ধরবো ল্যাজিও, অ্যাপোলি, ল্যাজিও, ন্যাপোলি, জুভেন্টাস, এই তিনটে আমি ধরলাম। এছাড়া আর দুটো আপনারা ধরতে পারেন, আটলান্টা, আটলান্টা ধরতে পারেন, ইন্টার মিলান ধরতে পারেন আপনারা। তো রাশিয়ান লিগে কাউকে, আর এইখানে আমি পিএসজিটাই শুধু, পিএসজি ব্যাস, এইটাই হলো দাদা স্পেশাল মাল্টি। আশা করি আর একবার যদি চেক করে শোনেন বুঝতে পেরেছি আজকে সবটা ঠিক হবে, সামনে কাজ লগ ইন করুন, ভালো থাকবেন। আগামীকাল একটা ক্রিকেট ম্যাচ আছে, সেটা আশা করি পারবো। গতকাল প্রেডিকশন ছিল সাউথ আফ্রিকা জিতবে, লাস্ট বলে সাউথ আফ্রিকা প্রেডিকশন।